সোমবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার কাল্লার পুরাতন বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায়। আগুনে তিনটি ফলের দোকান, একটি ফুলের দোকান ও একটি জুতোর দোকান ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে দমকল বাহিনী উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বিভাগের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এখন ঠিক বলা যাচ্ছে না, কারণ প্রতিটি ফ্রিজ চালু ছিল। আমরা খবর পেয়েছি দুটোর সময়, কালনা থানা বড়ও ফোন করেছিল যে পুরনো বাসস্ট্যান্ডে তিনটে ফলের দোকান, একটা জুতোর দোকান আর একটা ফুলের দোকান আগুন ধরে গেছে। আমাদের দুপুরের সঙ্গে এসেছি থানা এবং আমাদের ফায়ার ব্রিগেড যৌথ প্রচেষ্টা এবং বলছে, এবং লোকাল লোকও প্রচুর হেল্প করেছে। ঠিক আছে, আগুন সম্পূর্ণ নিভে গেছে, নিয়ন্ত্রণ করতে বেশি দেরি হয়নি। কটা ইঞ্জিন এসেছে? আমাদের দুটো ইঞ্জিন এসেছে। কতক্ষণ ধরে? প্রাথমিক কারণ হচ্ছে শর্ট সার্কিট, কারণ আমরা যেটা দেখছি প্রতিটি দোকানে, মানে ম্যাক্সিমাম দুটো দোকানে ফ্রিজ ওপেন ছিল, ফ্রিজ তো বন্ধ হয় না। কতক্ষণ সময় লাগলো? দেড় ঘন্টা। এখানে আমাদের কালনা পুরনো বাসস্ট্যান্ড ইলেকট্রিক সাপ্লাইয়ের সামনে পাঁচখানা দোকানে, রাস্তার ধারে যে দোকান সেখানে আগুন লেগে যায়। ফলের দোকান আছে, তার মধ্যে দুটো, একটা জুতোর দোকান আছে আর একটা ফুলের, দুটো ফুলের দোকান আছে। এই পাঁচটা দোকানে আগুন লেগে যায়। তো সে আগুন লাগার পরে আমরা খবর পেই, খবরটা ছুটে আসি এবং থানা এবং ফায়ার ব্রিগেডের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পুরো বিষয়টাই নিয়ন্ত্রণে। এবার আস্তে আস্তে আমরা পরবর্তী যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেগুলো শুরু করবো পৌরসভার। মঙ্গলবার সকাল থেকে কাল্লা পৌরসভার পক্ষ থেকে জঞ্জাল পরিষ্কারের কাজ চলছে। দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু কাউন্সিলর হিসেবে পাঁচ মাসের মাসিক সাম্মানিক অর্থ পাঁচজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৫,০০০ টাকা করে তুলে দেন। ওখানে বালতিটা আছে না আমাদের, বালতিটা ওখানে কয় বালতি জল দিয়ে দিবে। বিভিন্ন কাছে প্রশ্ন করে দেখলাম, এতটাই খারাপ লাগছে, যার ফলে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। তাই আমার, আমি দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কালনা পৌরসভার, তাই আমার পাঁচ মাসের অনারই আমি, আমি ৫,০০০ টাকা করে এদেরকে পাঁচজনকে ২৫,০০০ টাকা দিলাম মেরা ঘরটা মেরামত করার জন্য। সামরিক দেওয়া হলো, শেষে আরও আর করুক, তারপরে দেখা যাবে। যে পৌরসভা থেকে মামায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের উন্নয়নের জন্য আর মানুষের বিপদ আপদের জন্যই উন্নত। তাই একটা কথাই আছে, বাবা লোকনাথ বলেছিলেন, জঙ্গলে তোমরা যে যেখানে বিপদে পড়ো আমাকে স্মরণ করো, আমি তোমাদের রক্ষা করবো। তাই মামায় মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেছেন, যে যেখানেই বিপদে পড়ো আমি তোমাদের রক্ষা করবো। তাই এটা কাল্লা পৌরসভা থেকে, তাই আমাদের রাজ্য সরকারের একটা অনুদান যেন ওরা পায়, আমরা চেষ্টা করবো। এছাড়াও পুরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন।
এদিন এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর সুনীল চৌধুরী, কল্পনা বসু, সন্দীপ বসু, অনিল বসু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কান্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।